দুর্গা পূজোর প্যান্ডেল হপিং এ ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট আমি যে ঠাকুরটা দেখছি মায়ের সাথে সেটা হচ্ছে আমাদের আমরা সবাই ক্লাব। সেরকম কিছু ডেকোরেশন হয়নি, এই রাস্তাটায় প্রচুর ভিড় হয় প্রতি বছর, তো এই বছরটা দেখা যাক কি হয়। আমরা যাত্রা শুরু করে দিয়েছি ডে ওয়ান ঠাকুর দেখতে যাওয়া। উইথ মাম্মি হাই বলে দাও মা। হাই। তো ফার্স্ট আমরা গেছিলাম আমরা সবাই ক্লাব দেখা হয়ে গেল, ওটা দিয়ে দেখলাম ঠাকুরের মধ্যে স্টার্ট করেছি। তো দেখতে থাকো আর কি কি ক্লাবে ঠাকুর আমরা দেখতে পারি। ওই যে গলির পাশ দিয়ে রাস্তাটা দেখলেন, ওর পাশ দিয়েই গলি দিয়েই এই ঠাকুরটা পড়ে। এটা হচ্ছে চক্রবর্তী পাড়া দুর্গোৎসব। তো এখানেও সেরকম নর্মাল ডেকোরেশন হয়েছে। প্রতি বছর এই প্যান্ডেলটায় প্রচুর লাইন পড়ে। তো এটা হচ্ছে পুইলা মাতৃসংঘ ব্যামাগার। তো এই প্যান্ডেলটা দেখা আমার হয় না, মানে দুর্ভাগ্যবশত হয় না। তো এইবারে পঞ্চমীর দিন বেরিয়ে পড়েছি মায়ের সাথে। তো খুব সুন্দর সুন্দর থিম বেস প্যান্ডেল করে এখানে। তো দেখতে পাচ্ছি এখানে গ্রামের দৃশ্য একটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। এখনও তো হাফ রেডি হয়েছে, এখনও অনেক প্যান্ডেল দেখছি যে বাকি আছে, অনেক কাজ মোটামুটি হয়ে গেছে, টুকটাক লোকজন দেখছে। খুব সুন্দর গ্রামের দৃশ্য এখানে দেখলাম, একটা খড়ের বাড়ি মতো ছিল মাঝখানে, কাজ এখন চলছে তোমরা বুঝতেই পারছ। আর সুন্দর পটচিত্র বসানো হয়েছে, আর এখানে একজন মহিলা এমন স্ট্যাচুর মতন করা হয়েছে যেখানে সন্ধ্যা দিচ্ছে। আর ঠাকুরটা জাস্ট গ্রাম্য দৃশ্য, মানে অসাধারণ ঠাকুর হয়েছে এখানে। এটা হচ্ছে কুণ্ডুবাড়ির সামনে যে ঠাকুরটা হয় রাস মাঠে, তো সেটি এখানে খুব সুন্দর, প্রতি বছর খুব ভিড় হয়। এখানেও সাবেকিয়ানা ঠাকুর হয়েছে, আর অসাধারণ ঠাকুর হয়েছে, পুরো গোল্ডেন, তোমরা ভিডিওতেই বুঝতে পারছো একদম পুরো গোল্ডেন গোল্ডেন পুরো। তো সেরকম কোনো ডেকোরেশন হয়নি, নর্মাল ঠাকুর হয়েছে। বাট যেটা মেন, মা খুব সুন্দর হয়েছে, ব্যান্ডেলটা দেখিয়ে দিলাম একদম নর্মালের উপরে। রানীবালা স্কুলের পাশেই এই প্যান্ডেলটা হয়েছে। এটা সাধারণত পোস্টার ফোস্টার লাগিয়ে কিছু সতর্কতা বাণী দিয়ে সত্যজিৎ রায়ের বিভিন্ন যে সিনেমাগুলো সেগুলো দেখানোর চেষ্টা হয়েছে এখানে। তো তোমরা এখানে আমি জুম করে যতটা দেখাবার দেখাতে চেষ্টা করেছি, তো বাকিটা তোমরা যাবে দেখেই নেবে। এখানে খুব সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে করোনা বিধি মেনে। তো সব মিলিয়ে দারুণ প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের ফ্রন্টেও খুব সুন্দর সুন্দর মেসেজ দেওয়া হয়েছে, দূরে থাকলে পরশ পড়ে, থাকলে আয়ু বেড়ে যাবে। তো দারুণ দারুণ মেসেজ দিয়েছে এই ক্লাব থেকে এই থিমে। তো ঠাকুরটাও খুব সুন্দর নীলাভ একটা আলো ওর একটা এফেক্ট পড়েছে, যেখানে ঠাকুরটাকে মানে আরও খুব সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেল সবই মোটামুটি করেছে, বাট যতটা চেষ্টা করেছে মানুষ একটু মানে ক্রিয়েটিভিটি দেখিয়েছে, বাট অসাধারণ ঠাকুর। রানীবালা স্কুল থেকে সোজা এসে এই ক্লাবটা পড়ে। তো কি আমরা কজন স্পোর্টিং ক্লাব, ওরকম টাইপসের ক্লাবে একটি পার্ক মতো আছে, তো ওই পার্কেই এই ঠাকুরটা হয়েছে। তো ওখানেও ঠিক প্রতি বছর পাহাড় সমুদ্র এসব টাইপসের কিছু একটা পড়ে, থিম করে। তো এখানে একটি বাচ্চা একটা গান হচ্ছে, দারুণ সুন্দর নাচছিল, তো আমি ভিডিও করে নিয়েছি। তো এটাই আর কি, ঠাকুরটা প্রতি জায়গা, মানে এবারে সবাই দেখবে প্রতিমাকে দেখবে। এতদিন প্যান্ডেল দেখে ভিডিও করতো বা ছবি তুলতো, তো প্রতিমাগুলো জাস্ট অসাধারণ অসাধারণ প্রতিমা হয়েছে। আর প্যান্ডেল ডেকোরেশন নর্মাল, যেমন আগে 90s হতো সেরকম নর্মাল প্যান্ডেল হয়েছে। ঠাকুরটাকে কি কমপ্লিট মা? ঠাকুরটা অল্প অল্প করে দেখবো, বেরোবো সেটাই, অল্প করে দেখবো। তো আপাতত ডে ওয়ান কমপ্লিট পঞ্চমীর দিনে, এখন আমরা বাড়ি ফিরছি। খুব অল্পর ওপরে ঠাকুর ঠাকুর দেখলাম, ছিলাম কিছু খাইনি, বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো এটাই ছিল, দেন
একেবারে আমাদের যে ক্লাব আমাদের ক্লাবে গিয়ে একেবারে কথা বলছি। মায়ের হাঁটার স্পিড এতটাই স্লো হয়ে গেছে যার জন্য আমি আমাদের ক্লাবের সামনে দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে চলে এসেছি। হ্যাঁ আর হাঁটতেও পারছে না, বেশিতে এমনিতে হাঁটতে পারি না, তবু যতটুকু দেখা হবে ততটুকুই অল্প অল্প করে দেখবো। এখানে আজকের মতন শেষ শেষ। তো বাড়িতে ফাইনালি চলে এসেছি, খুব গরম হচ্ছে, পাখাটা এখনও চলেনি যেহেতু আওয়াজ আসবে বলে। সো ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ডে টু নিয়ে খুব শিগগিরই হাজির হব। তো আজকের জন্য টাটা বাই।